বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজ একটা নতুন বিষয় শেয়ার করবো আপনাদের সাথে। আগেই শেয়ার করতাম, কিন্তু আমি বিষয়টাকে নিশ্চিত হতে চাইছি যে এটা আসলে কোনো এই সংবাদটার কোনো সত্যতা কতটুকু সে ব্যাপারে কনফার্ম হওয়ার পরে, বিভিন্ন সোর্স থেকে কনফার্ম হওয়ার পরে মোটামুটি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকসে ফিরে যাই। সেটা হচ্ছে বেকার ভাই বোনদের জন্য অত্যন্ত সুখবর যে প্রায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 65,000 প্লাস হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ করা হবে। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব গিয়াসউদ্দিন আহমেদ বলেন যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রম সক্রিয় করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বা শুরু করা হবে এ বিষয়ে কোনো কথা তিনি বলেননি। তিনি জানিয়েছেন যে প্রত্যেক বিদ্যালয়ে যে হিসাবরক্ষক কর্মকর্তার পদ সৃষ্টি এবং অনন্য কার্যক্রম এবং পদ সৃষ্টির পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন সহ সার্বিক কার্যক্রম শেষ করতে একটু সময় লাগবে, এবং তারা আশা করছেন যে এই অর্থ বছরের ভিতরেই এই হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে তারা নিয়োগের ক্ষেত্রে তারা প্রাথমিক যে পদক্ষেপ সেটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন এবং এটা তারা করবেন বলে জানিয়েছেন। সর্বশেষ তিনি যেটা বলছেন যে এ বিষয়ে মোটামুটি নিশ্চিত বা কনফার্ম যে এটা নিয়োগ আসতেছে বা হচ্ছে, আপনারা এটা ধরে প্রস্তুতি নিতে পারবেন। এবং প্রস্তুতির ব্যাপারে তিনি যেটা জানিয়েছেন যে বিগত বিভিন্ন বিসিএসের প্রিলিমিনারি প্রশ্ন যে এবং তারপরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে এগুলো থেকে প্রস্তুতি নিলি এবং প্রশ্নের প্যাটার্নটা এমনই হবে, এ ব্যাপারেও তিনি কথা বলছেন। তা আপনাদের কাছে যেটা মেসেজটা পৌঁছে দিতে চাই যে 65,000 প্লাস অনেক বড় নিয়োগ, এটা আমাদের দেশের যে নিয়োগ হয় বিভিন্ন চাকুরির যে সংখ্যা সেই ক্ষেত্রে সেই সংখ্যা বিচারে এটা মোটামুটি সর্বোচ্চ বলা যায়। তো সকলের ভাই বোনদের কাছে অনুরোধ যে আপনারা এ বিষয়টা একটু খেয়াল রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেন। এ বিষয়ে যদি কোনো পরে কোনো আপডেট থাকে অবশ্যই সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। এবং তিনি একথা নিশ্চিত করছে যে এবছর যদি নিয়োগ বিজ্ঞপ্তি কনফার্ম হয় তাহলে আশা করি যে সামনের বছর ভিতরে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তাই সময় কিন্তু বেশি নাই, তাই এটা ধরে আপনাদের আগাতে হবে। তা আমি মহিউদ্দিন, আজ এ পর্যন্ত এ ব্যাপারে নতুন কোনো আপডেট বা নতুন কোনো চাকুরির আপডেট বা বিভিন্ন চাকুরির প্রস্তুতি প্রায় মানে প্রিলিমিনারি ভিত্তিক যে চাকুরিগুলো আছে সেগুলোর প্রস্তুতির ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন চাকুরির নিউজ বা বিভিন্ন সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ, যারা এখনও করেননি তাদের বলছি ভাই যদি সার্বিক সহযোগিতা এবং মনে করেন যে এখান থেকে উপকার পাচ্ছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত আপনাদের সাথে খোদা হাফেজ।